ঈদের এই ভ্যাকেশনে আমি বেশ কয়েকটা সেলফ ডেভেলপমেন্টের বই পড়ছিলাম এবং আমি দেখলাম যে আমি প্রতিনিয়ত নিজের জীবনে বেশ কয়েকটা ভুল করে যাচ্ছি। যেমন গত কয়েকদিন আগের কথা, আমরা সেন্ট মেরি স্কুলের সবাই মিলে কুমিল্লা বেড়াতে গিয়েছি এবং আমার বন্ধু শুভর সাথে রাতেবেলা আমার খুব জ্ঞানগর্ভ আলোচনা হচ্ছে। আমার এখনও মনে আছে আলোচনার শুরুতে আমার একটা মতামত ছিল, আমার বন্ধু শুভর একটা মতামত ছিল এবং পুরোটা সময় আমি চেষ্টা করলাম আমার মতামতকে সঠিক প্রমাণ করার জন্য এবং আমার বন্ধু শুভ চেষ্টা করলো তার মতামতকে সঠিক প্রমাণ করার জন্য। পুরো 40 মিনিট পরে আমরা কোনো সমাধান বের করতে পারিনি, আমরা জাস্ট নিজেদের মতামতটাকে সঠিক প্রমাণ করার একটা ব্যর্থ চেষ্টাই করে গেলাম। সেখান থেকে আমার শিক্ষণীয় বিষয় হলো লিসেন বিফোর ইউ স্পিক। আমরা যখন কোনো আর্গুমেন্টে থাকি তখন আসলে আরেকজনের কথা শোনার চেষ্টা না করে নিজের যে মতামত বা নিজের তত্ত্ব আছে ওটাকে প্রমাণ করার এত চেষ্টা করি যে আমরা সমাধান থেকে অন্যদিকে চলে যাই আর কোনো সমাধান বের হয় না। দ্বিতীয়ত, থিঙ্ক বিফোর ইউ রাইট। ওয়েল, আমরা এখন সবাই ফেসবুকের জগতে বাস করি, আমরা সামনাসামনি যতটা মানুষের সাথে কথা হয় তার থেকে বেশি ফেসবুকেই কথা হয়, কিবোর্ডের পিছে বা মোবাইলের কিবোর্ডটার পিছে। আমরা যখন কাউকে কমেন্ট করি বা কোনো কিছু লিখি বা কোনো মেসেজ পাঠাই বা কোনো ভিডিও দেখার পর কমেন্ট করি, একটু চিন্তা করা দরকার যে আমাদের এই কমেন্টটা যে কিনা রিসিভ করছে বা যে পড়ছে সে পড়ার পরে কেমন ফিল করবে। তার কারণ হলো আমরা প্রায় দেখি সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকভাবে বাজেভাবে মন্তব্য করি, অনেক নেগেটিভ কমেন্ট করি, অনেক সময় অনেক হার্শ কমেন্ট করি, যেটা কিনা আসলে করার কোনো দরকারই ছিল না। তো ছোট্ট একটা জিনিস মনে রাখার দরকার, আমি যেই কমেন্টটা করছি সেটা তার জীবনে বা যাকে কমেন্ট করছে তার জীবনে যদি কোনো ভ্যালু অ্যাড করে বা তাকে কোনো কিছু যদি শেখায় তাহলেই করা উচিত। খামাখা তার ব্যাপারে একটা বাজে মন্তব্য করে আসলে কারোরই লাভ হয় না। সো মনে রাখতে হবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যেই ক্রিটিসিজমটা আরেকজনের লাইফে ভ্যালু অ্যাড করে ওই ক্রিটিসিজমটা ভালো, আর শুধুমাত্র খারাপ কথা একটা বলার জন্য বলে দিলাম এটা দিয়ে আসলে কারোরই কোনো লাভ হয় না। ওয়েল, তৃতীয়ত, ট্রাই বিফোর ইউ কুইট। আমরা প্রায় কোনো কাজ করার সময় বলি না আমার তো টাকা নাই, আমার তো টিম নাই, আমার তো সামর্থ্য নাই, এটার জন্য আমি কোনো কাজ করতে পারছি না, এবং প্রায় আমরা কোনো কাজ শুরুর আগেই কাজটাকে ফেলে দিই। ও যে বলে না যে আমরা কাজের ফেইলার যতগুলো কাজকে না নষ্ট করে, আমাদের যে ফিয়ার অফ ফেইলার তার থেকে আরও অনেক অনেক বহুগুণ বেশি কাজকে নষ্ট করে। সো আমাদের এই ফিয়ার অফ ফেইলারটাকে সরিয়ে এক্সকিউজগুলোকে ঝেড়ে ফেলা দরকার এবং অলওয়েজ মনে রাখা দরকার। আমার খুব ফেভারিট একজন বক্তা যার নাম কিনা টনি রবিন, তিনি একবার বলেছিলেন রিসোর্স না থাকাটা একটা প্রবলেম না, আমরা যে রিসোর্সফুল না সেটা একটা প্রবলেম। যেমন আজকে আমার টিম নাই, এটা কিন্তু প্রবলেম না, প্রবলেম হলো আমি একটা টিম ম্যানেজ করার ক্ষমতা বা দক্ষতাটা এখনও প্রমাণ করতে পারিনি। তো অলওয়েজ মনে রেখো রিসোর্সফুলনেস ইজ দ্য আলটিমেট রিসোর্স। এবং ফাইনালি, লিভ বিফোর ইউ ডাই। তার কারণ কি জানো, পৃথিবীর সব থেকে বেশি মানুষের একেবারে শেষ দিনগুলোতে একটা প্রশ্ন করা হয় যে তোমার জীবনের আফসোস কি কোনো কিছু আছে, এবং তারা সবসময় বলে হ্যাঁ আমার জীবনে অনেক বড় বড় কিছু আফসোস আছে। এবং কখনোই আফসোসগুলো এমন কিছু হয় না যে কোনো একটা কাজ করেছে, সবসময় আফসোসটা এমন কিছু হয় যে কোনো একটা কাজ করার ইচ্ছা ছিল কিন্তু সে করতে পারেনি। এবং আফসোসের সব থেকে খারাপ বিষয় কি জানো, আফসোস যখন করা হয় তখন আর কোনো কিছু করার থাকে না, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের কিন্তু সব কিছুই করার আছে। এখন যদি কোনো একটা কাজ করি বা কোনো প্ল্যানকে বাস্তবায়ন করি বা আমাদের কোনো আইডিয়া নিয়ে কাজে লেগে পড়ি, তাহলে হয়তো বা 5 মাস 10 মাস কিংবা 10 বছর পরে ওই আফসোসটা করতে হবে না। এবং তোমার যদি মনে হয় এই যে কয়েকটা ছোটোখাটো ভুল বা কোনো আইডিয়া, এটা যদি তোমার কোনো ফ্রেন্ডের লাইফে একটু হলো ভ্যালু অ্যাড করে, তাদের সাথেও শেয়ার করো, যে কারণে আমি আমার লাইফে করা ভুলগুলো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করছি। অ্যান্ড অলওয়েজ মনে রেখো আফসোস খুবই খারাপ একটা জিনিস, অ্যান্ড লাইফ ইজ টু শর্ট টু বি লিভিং উইথ রিগ্রেটস।